অনেক ঢাকঢোল পিটিয়ে কাউন্টার অফেন্সিভ বা পাল্টা অভিযান শুরু করেছিল ইউক্রেন। পশ্চিমা মিডিয়া এমনভাবে খবর প্রচার করত যেন ইউক্রেনের এই পাল্টা অভিযানে রাশিয়া কচুকাটা হয়ে ইউক্রেন থেকে পালাবেই। কিন্তু ইউক্রেনের এই কাউন্টার অফেন্সিভ বা পাল্টা অভিযানে রাশিয়ার সামান্য ক্ষতি করাও তো দূরের কথা, উল্টো ইউক্রেন নিজেই ধসে যাচ্ছে। ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানো বন্ধ রেখেছে পশ্চিমারা। এমনও গুঞ্জন চলছে ইউক্রেনকে রাশিয়ার সাথে সমঝোতা করতে চাপ দিচ্ছে পশ্চিমারা। এটা একেবারে স্পষ্ট যে ইউক্রেনের জন্য পশ্চিমা সাহায্য ব্যবহারের সর্বশেষ সুযোগটাই ছিল কাউন্টার অফেন্সিভ বা পাল্টা অভিযান। কিন্তু খোদ আমেরিকান গোয়েন্দারা বলছে ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ ব্যর্থ হয়েছে। যদিও পশ্চিমারা ধারণা করেছিল তাদের দেওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে রাশিয়ান প্রতিরোধ চূর্ণ বিচ্ছিন্ন করে এগিয়ে যাবে ইউক্রেনীয়রা, কিন্তু তা হচ্ছে না। ইউক্রেনীয়রা এই আক্রমণে অস্থায়ী কিছু সাফল্য পেলেও জনবল এবং সরঞ্জামের বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে চরম মূল্য দিতে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণকারীদেরকে পিছু হটতে বাধ্য করেছে রাশিয়ান সেনারা। ইউক্রেনের আক্রমণ অভিযানের লক্ষ্য ছিল দক্ষিণে মেরিটোপল শহর, কিন্তু অঘোষিত সেই লক্ষ্যে পৌঁছাতে না পারায় অভিযান ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন আমেরিকান গোয়েন্দারা। আমেরিকার প্রতিনিধি পরিষদের ইউক্রেন সমর্থক ককাসের কো-চেয়ারম্যান অ্যান্টি হ্যারিস এই উপসংহারে পৌঁছেছেন যে ইউক্রেনের যুদ্ধ জেতা সম্ভব নয়। অন্যান্য অনেকের মতো তিনিও খুব সম্ভবত অচল অবস্থার কথাই বলছেন, কিন্তু রাশিয়া এই সংঘাতের ইতি না টানা পর্যন্ত থামবে বলে মনে হয় না। ইউক্রেনের মতো রাশিয়ার জনবলে ঘাটতি নেই, তাদের সমরাস্ত্র শিল্প দিন রাত এক করে উৎপাদন চালিয়ে যাচ্ছে। যুদ্ধ অব্যাহত রাখার যথেষ্ট সরঞ্জাম তারা উৎপাদন করছে বলেও দেখা যাচ্ছে। বিপরীত অবস্থা ইউরোপ এবং আমেরিকার। দক্ষ কর্মী গুরুতর স্বল্পতার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় বিভিন্ন সমস্যায় ভুগছে তারা। যেমন আমেরিকার একটি শীর্ষস্থানীয় সমরাস্ত্র নির্মাতা রিথিয়ন স্বীকার করেছে যে চীন থেকে অপরিহার্য কিছু সরবরাহ পাওয়ার উপর নির্ভরশীল তারা। আমেরিকার সাথে টানাপোড়ানোর কারণে চীন হয়তো আগামীতে এই সরবরাহ বন্ধ করে দেবে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর এমন মূল্যায়ন উঠে আসে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনেও। সেখানে বলা হয় মেরিটোপল পৌঁছে ক্রিমিয়াকে দক্ষিণ ইউক্রেনের রাশিয়া বাহিনীকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল কিয়েভ। এর আগে থেকেই আমেরিকা এবং ব্রিটেনের সহায়তায় ক্রিমিয়া সেতুতে হামলা চালিয়ে আসছে। হামলায় সেতুর সড়ক ক্ষতিগ্রস্ত হলেও এটি এখনও সচল রয়েছে। তার সাথে চলে স্থলপথের অভিযান। এদিকে মেরিটোপল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রবতিন গ্রামে প্রচণ্ড লড়াই চলছে। ইউক্রেন এখানে 80তম এয়ারবোন সহ তাদের সেরা প্রশিক্ষিত রিজার্ভ ইউনিটগুলোকে যুদ্ধ করতে পাঠিয়েছে। ব্রিটেনের চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক, মার্ডার সাজোয়াজান, আমেরিকার স্ট্রাইকার ট্যাঙ্ক এবং ব্রডির সাজোয়াজান দিয়ে সুসজ্জিত এই সেনাদের রাশিয়ার প্রতিরক্ষা বহু ভেদ করে যুদ্ধে মেরিটোপলে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। যুদ্ধে কৌশলগত রিজার্ভ সেনা মোতায়েন বরং ইউক্রেনের মরিয়া চেষ্টার লক্ষণ। রিজার্ভ সেনাদের ক্ষয়ক্ষতির মাত্রা ভারী হলে যেমনটা বর্তমানে হচ্ছে তারা আর কার্যকরভাবে লড়াইয়ের উপযুক্ত থাকবে না। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা তাতে মুখ থুবড়ে পড়বেই। বাস্তবতা হচ্ছে কৌশলগত রিজার্ভের শূন্যতা পূরণের ক্ষমতা নেই ইউক্রেনের। সাধারণত ইউক্রেনীয়রা বুঝেছে যে এই যুদ্ধে তাদের জয়ের সম্ভাবনা একেবারেই নেই, তাই যুদ্ধে যাওয়া মানে অযথা প্রাণের অপজয়। বেশিরভাগ শিক্ষিত তরুণ যাদের এসব ইউনিটে ভর্তি করা হতো তারা এখন ঘুষ দিয়ে ভর্তি এড়িয়েছে নয়তো দেশ ছেড়েছে। যুদ্ধের মধ্যে ইউক্রেনের দুর্নীতির থাবায় ক্ষতবিক্ষত করছে। এই ঘুষ বাণিজ্যের জন্যই চলতি সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীসহ সকল সামরিক নিয়োগকর্তাদের চাকরিচ্যুত করেছেন জেলনস্কি। তিনি চান সেনাবাহিনী এই দায়িত্ব নিক স্বচ্ছ উপায়ে এবং দেশজুড়ে ভর্তির প্রচেষ্টা চালাক যে কোনো উপায়ে। 40 বা তার উপরে বয়সের লোকদের এখনও যুদ্ধে পাঠানো পায়তারা চলছে বলে শোনা যাচ্ছে। যুদ্ধের ময়দানে অনেক বয়স্ক সেনাদেরকে দেখা যাচ্ছে। জনশক্তির তলানি থেকে ইউক্রেন যদি এভাবে যথেষ্ট সেনা সদস্য জোগাড় করতেও পারে তাতেও লাভ হবে না, কারণ পর্যাপ্ত প্রশিক্ষণহীন এসব সেনারা বোঝাই হবে। এই সেনাটা হয়তো লড়তেও চাইবে না। যুদ্ধে অনিচ্ছুক সদস্যদের মহা বিপদে পড়বে ইউক্রেনের অফিসার এবং নন কমিশন অফিসার বা এনসিওরাও। নতুন সেনাদেরকে তাদেরকে শুধু তাগদা দিতেই হবে না, একই সাথে জীবনের ঝুঁকি নিয়ে রক্তক্ষয়ী লড়াইয়ে নামতে রাজি করাতে হবেই।
ভবিষ্যতের কথা তো দূরে থাক, ইউক্রেনের কিছু সেনাদল আত্মঘাতী মিশন যেতেও রাজি হচ্ছে না এমন খবরও বর্তমানে পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত রণাঙ্গনের সব সেক্টরেই সক্রিয় প্রতিরোধ হচ্ছে রাশিয়ার কৌশল। একমাত্র ব্যতিক্রম খারকিভ অঞ্চল। রাশিয়ার সেনারা সেখানে দ্রুত অগ্রসর হয়ে খুব শীঘ্রই কুপিয়ান্স শহরে হামলা চালাবে। কুপিয়ান্স একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব। উত্তর পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ এবং রসদ সরবরাহে যা নিয়ন্ত্রণ ইউক্রেনের দরকার। অনেক পর্যবেক্ষক মনে করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে শহরটি পতন হতে পারে। রাশিয়া জানিয়েছে তারা আক্রমণ অভিযান শুরু করেনি, কিন্তু তার প্রস্তুতি নিচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে এরই মধ্যে 1,00,000 সেনা জড়ো করেছে। সরঞ্জামবাহী যানবাহনও দেখা যাচ্ছে রণাঙ্গন থেকে পাওয়া ভিডিওতেই। সুতরাং বলাই যায় প্রস্তুতি জোরে সোরেই চলছে। তবে রাশিয়া কোথায় আঘাত হানবে তা পুরোপুরি নিশ্চিত নয়। কোনো কোনো বিশ্লেষক মনে করছেন রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে লক্ষ্যবস্তু করবে। তবে অন্য উপায় আছে রাশিয়ানদের। যেমন ইউক্রেন অভিযানের তৃতীয় পর্যায়ে তারা উত্তর এবং দক্ষিণ দুই দিক থেকেই ইউক্রেনীয় বাহিনীকে ঘেরাও করে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। এতে ভয়ানক বিপদে পড়বে ইউক্রেন, এমনকি অস্তিত্বের সংকটও দেখা যাবে। এদিকে বাইডেন পুনর্নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধকে জিয়ে রাখতে চায় বর্তমান মার্কিন প্রশাসন। অচল অবস্থা ধরে রাখার এই চেষ্টা যেন নিঃসঙ্গ বনে আগুন জ্বালিয়ে বন্য পশুর থাবা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা। কিন্তু আবহাওয়া বৈরি হলে একসময় দমকা হওয়াবয়, তারপর বৃষ্টিও আসে। আগুন নেভলেই নামে আধার, ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সাপর জন্তু। তাই দরকার হয় নিরাপত্তার দেওয়াল। রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমেই যুদ্ধের ইতি টানার উদ্যোগ হল সেই দেওয়াল। এরপরও রাশিয়ার সাথে আলোচনা বসতে আমেরিকার কারো মধ্যেই ন্যূনতম আগ্রহ আপাতত দেখা যাচ্ছে না। তবে যুদ্ধ যতই দীর্ঘ হবে ততই ক্ষতি হবে দুই পক্ষেরই। কিন্তু রাশিয়ার ক্ষতি হচ্ছে কম এবং রাশিয়ার ক্ষতি কেবলই সাময়িক বা বর্তমান সময়ের। কিন্তু ইউক্রেনের যে ক্ষতি হচ্ছে তা দীর্ঘমেয়াদী এবং অধিকাংশ ক্ষেত্রেই আজীবনের ক্ষতি। প্রিয় দর্শক, এই যুদ্ধ শেষ পর্যন্ত কিভাবে শেষ হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।